বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন নিপুণ আক্তার সোমবার বিকেলে নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে বলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদন শুনানির জন্য দাখিলের চেষ্টা করা হবে এটি সম্ভব না হলে আবেদনটি বুধবার চেম্বার আদালতে উপস্থাপন করা হবে এর আগে দুই ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজি হাইকোর্টে রেড করেন জায়দ খান এর প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলস সহ আদেশ দেন হাইকোর্টে নিপুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানাই আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এরপর আপিল বোর্ড জায়দ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করে ওই চিঠি ও বোর্ডের সিদ্ধান্তের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানান জায়দ খানের আইনজীবী আহসানুল করিম এ আদেশের বিরুদ্ধে এবার আপিলে যাচ্ছেন নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একের পর এক জল ঘোলা হবার পরও নিপুণ ও জায়েদ বিতর্ক থামছেই না সুপ্রিয় দর্শক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপনারা নিপুণকে দেখতে চান নাকি জায়েদ খানকে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন